ভোলায় পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক কর্মী, আহত হয়েছেন অন্তত ২০ জন। লোডশেডিং সহ জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপির দেশব্যাপী জেলা সদরে বিক্ষোভের অংশ হিসেবে ভোলায় ওই সমাবেশের আয়োজন করা হয়। এতে পুলিশ বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এদিকে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা বিএনপি ও পুলিশ। দুপুরে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ার শেল ছুঁড়ে পুলিশ। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আব্দুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী, আহত হয় পুলিশ সহ অন্তত ২০ জন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ কর্মসূচিতে হামলার অভিযোগ করেছেন বিএনপি নেতা কর্মীরা। ঘটনায় ৫ জন আহত হন। এজন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি নেতারা। বরিশালে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ হয়েছে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথে থাকার আহ্বান জানান। এদিকে ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, জনগণের সম্পদ লুটপাট করে ক্ষমতাসীন দলের নেতারা বিদেশে অর্থ পাচার করেছে। শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে এদেশে আর কোনো জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না। ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে এবং এই সরকারের পতনের মধ্যেই সব সমস্যার সমাধান। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, সরকারের অব্যবস্থাপনা, একনায়কতন্ত্র, লুটপাটের কারণেই দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে এত সংকট তৈরি হয়েছে। হবিগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। পটুয়াখালীতে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। নাটোরে সমাবেশে বাধা দেয় পুলিশ, পরে কার্যালয়ের ভেতরে সমাবেশ করেন নেতাকর্মীরা। শরীয়তপুর জেলা বিএনপি সকালে সদর উপজেলার আঙ্গারিয়া ব্রিজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে, পরে আঙ্গারিয়া নদীর পাড়ে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেন, সরকারের মিথ্যাচারের মধ্য দিয়ে দেশ চলছে, শুধু বিদ্যুৎ নয়, সব খাতেই এখন হুমকির মুখে। টাঙ্গাইল জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি আর বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ। রাঙ্গামাটি জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। এদিকে খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে সরকারকে ব্যর্থতা দায় নিয়ে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।